নামের কথা দিনা গোপাল তুই আমি আমারই আঙ্গিনা মাঝি যদি নৃত্য করিস আমি তোর কর পূর্ণ করে নগরী দেব মামা এমনি করে বলেছে আর পরে পরে তালি দিচ্ছে গোপাল একেবারে না চলে জাদু মনি গোপাল আমার মায়ের আঙিনা মাঝে নৃত্য করছে
नित्य समाधिया गोपाल मा दाड़ाए रहिलो रहिलो भोजलाता प्रसादी अम्माया मा गोपाल कोले रिलो गोपाल कोले गोपाली नित्य दर्शन करी जशोमती मा की बच्चे ना छुट्टी दी गोपाल के कोले दाड़ाए गोपाल के कोले लिए छे गोपाल गोपाल के जखनी कोले लिए छे गोपाल बोले छे मा ओ मा तुम्हें तो आमाय बोले छिले मा আমি যদি নৃত্য করি আমার পর পূর্ণ করে নবনী দেবে তুমি দেবে না মা নবনী দাও মামার গোপালকে বক্ষে জড়ায় ধরে বলেছে হারে গোপাল আমি তো পূর্বেই বলেছি যার গৃহে নবলক্ষ ধরের পার তুই হলে আমার একমাত্র গোপাল তোর তো কোনোদিন নবনীর অভাব থাকতে পারে না বাবা তুই কতটুকু নবনী খাবি তোর ছোট্ট করে বলে বাবা কতটুকু নবনী খাবি তুই গোবিন্দ মনে মনে চিন্তা করছেন আমার মায়ের মনে যে অহংকার আছে আমার মায়ের মনে অহংকার আছে আমার মা যে বারবার একটাই কথা বলেছে তার গৃহে নবলক্ষ ধরুন পায় তুই হলে আমার একমাত্র বাবা তুই কতটুকু নবনি খাবি তো ছোট্ট বাবা মা তুমি দেখেছো না কোনোদিন যে আমার এই বড়টি ছোট্ট কর কি বড় কর তুমি তো কোনোদিনই দেখো নাই মা গোপাল আমার মনে মনে চিন্তা করছে আজ যদি আমি আমার মায়ের দর্পচন্ন হইতে না পারি এই জগতে কি আমার দর্পহরি মধুসূদন বলে ডাকবে না কেউ আমার আর পূজা করবে না ছলনা করেছে ছলনা করে মায়ের কণ্ঠটি জড়াইয়ে ধরেছে মা জানো না আমি প্রতিদিন একটাই কথা কি ভাবি যে আমি তোমার কাছে বলবো কি তুমি বলতে পারি না মা আমার ভয় করে আমার ভয় করে মা আমি একটি কথা তো যশোমতী মা বলেছে গোপাল আবার কি কথা যে তুই তোর মায়ের কাছে বলতে ভয় পাস বল বাবা কি কথা যে তুই আমার কাছে বলতে পারিস না বল বাবা গোপাল মা মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে বাবু ও মা জানো মা তুমি প্রতিদিন যে নবনী আমার খেতে দাও খেতে দাও ওই নবনীতে যশোমতী মায়ের রাগ হয়ে গেল রাগ হয়ে গেল বাবা মা গোপাল বলেছে আমি প্রতিদিন অভুক্ত হয়ে থাকি গোপালের একটি হাত ধরেছে সরু গোপাল আজ আমি তোর কথা দিলাম আজ আমি তোর উদার পূর্ণ করে নবনী দেব আমি দেখব যে তুই কত নবনী খেতে পারিস এই বলে মামার সত্য রজতম এই তিনটি গুণ প্রত্যেক জীবের ভিতর আছে বাবা মামা সত্য রজ ভাব ত্যাগ করে তম ভাবের মধ্য দিয়ে অতি গরব করে অহংকার করে গোপালকে বলেছে গোপাল আজ আমি তোর নবনী দেব এই বলে দাসীকে ডেকে বলেছে দাসী দাসী গৃহে হতে আগে ভণ্ড নবনী নিয়ে আমার গোপালের করে অর্পণ করে দে তোরা কি জানিস আমার গোপাল পাভুক্ত হয়ে থাকে এক ভণ্ড নবনী নিয়ে গোপালের করে অর্পণ করে গোপাল পর্বতে দাঁড়ায় আছে গোপাল দাসী এক ভণ্ড নবনী গোপালের করে অর্পণ করে দিয়েছে তাতে গোপালের কর পূর্ণ হল ফল না গোপাল নবনী দাও নবনী দাও বলে কাঁদেছে যশোমতী মা গোপালের এই কুন্দনের ধরে দর্শন করে গৃহে যে আরাগ ভণ্ড নবনী নিয়ে গোপালের করে দিয়েছে গোপাল নবনী সেবা করতেন মা নটি গাভীর নবনী যে গাভীর দুগ্ধ দিয়ে বন্ধ বন্ধ বাহির হতো সে দুগ্ধ দিয়ে মামার নবনী তো
তৈরি করতে সেই নবনিষ্ঠা মধ্যে আমার ভগবান কৃষ্ণ নবনীনি দিয়েছে গোপালের পর কিন্তু গোপালের পর কোনো হলো না যত নবনী ছিল গৃহে এক এক করে মামার সেই নবনী নিয়ে গোপালের পর অর্পণ হচ্ছে তবু গোপালের পর কোনো হলো না মামা মনে মনে চিন্তা করছে কি হয়েছে আমার গোপালে গোপাল আমার দশমতী মাকে ডেকে বলেছে মা গোপালের ভাব দর্শন করে দশমতী মা উনি মেয়েকে রয়ে গোপালের বদন করে চেয়ে আছে কি হয়েছে আমার গোপালী আমার গোপালের মনে হয় উপদেবতায় ভর করেছে আমার প্রাণের গোপালের একই হলো কেন গোপালের উদর পূরণ হয় না তুমি আমার গোপালের মঙ্গল কর মঙ্গল কর ঠাকুর আমি মা হয়ে আমার একটি মাত্র সন্তানের বদল আমি নবনি দিতে পারি না গোপেশ্বর চরণে প্রণাম করে যে দেখে গো মা প্রণাম করে যে দেখে গোপাল আমার ঠাকুরের মাথায় পা দিয়ে গোপাল দাঁড়িয়ে আছে গোপেশ্বরের মাথায় পা দিয়ে গোপাল দাঁড়িয়ে আছে প্রণাম করে চেয়ে দেখে মামার গোপাল ছুটে যে গোপালকে বক্ষে জড়ালে গোপাল গোপাল এতে এতে কি করেছিস বাবা এতে কি করেছিস করে ঠাকুরের মাথায় পা দিতে নাই ঠাকুর আপ করবি তোর যে অমঙ্গল হবে বাবা আর তোর যদি কিছু হয়ে যায় আমি সহ্যতে পারবো না গোপাল গোপাল মাকে বলেছে মা ও মা তুমি তো সবসময় বলে থাকো আমি তোমার ঠাকুর আমি তোমার বাপের ঠাকুর আমি তোমার ঠাকুরের ঠাকুর তা আমি যদি তোমার ঠাকুরের ঠাকুর হই আমি তোমার ঠাকুরের মাথা আমি কেন পা দেব না কেন পা দেব না যশোমতী মামার গোপালকে বক্ষে জড়ালে ধরেছে গোপাল তুই আমার কথা বলিস আমার কথা বলিস না ওরে গোপেশ্বরের মাথায় পা দিতে না ঠাকুর রাগ করবে আমাদের ইষ্ট দেবতা তোর যে অমঙ্গল হবে বাবা আর কোনোদিন পা দিবি না হায় আমার সঙ্গে আয় আর কোনোদিনই তুই ঠাকুরের মতো পা দিস না বাবা আয় আমার সঙ্গে আয় এই বলে মামা গোপালকে বাহিরে রেখে নানাভাবে সান্ত্বনা দিয়েছে আর পা দিতে নেই ঠাকুরের মাথা গোপালকে বাহিরে রেখে আবার গোপেশ্বরের চরণ জড়ালে ধরেছে ঠাকুর
আমার গোপাল তো কিছু বোঝে না, আমার গোপাল অবাধ শিশু, আমার গোপালের পারে যে কত ধেনু আছে তাও আমার গোপাল। এই বলে মামা ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, আরেকটি হাত দিয়ে গোপালের হাত ধরেছে, টানতে টানতে মন্দিরের বাহিরে আনছে। গোপাল তুই এত করে নিষেধ করলে আমাদের ঠাকুরের মাথা পা দিস না, আমাদের ইষ্ট দেবতা, তুই আমার নিষেধ মানলি না, শুনলি না তুই আমার কথা, দেখ দেখ আমি তোর কি করি গোপাল এখন। এইগুলো গোপালকে টানতে টানতে একটা নির্জনে ঘরের ভিতরে রেখে জানালা দরজা সব বন্ধ করে দিয়েছে, ওইখানে পড়ে থাক, এই নির্জন ঘরের ভিতরে থাকবি তুই সারাদিন, এবার দেখবো আমি তুই কেমন করে ঠাকুরের মাথায় পা দিস, ঘরের ভিতরে পড়ে থাক। গোপাল আমার ঘরের ভিতরে বলেছে মা, বৈষ্ণব পদকবি বললেন ও মা, তুমি কাকে বন্ধন করেছো মা, কাকে তুমি ঘরের ভিতরে বন্ধন করেছো মা, তুমি তো জানো না মা এই বিশ্ব জগতে যার নয়ন করে বেঁধে রেখেছে তুমি তাকে বন্ধন করেছো মা, তুমি তো জানো না, তুমি করো তোমার ইষ্ট দেবতার পূজা, আর তোমার এই ইষ্ট দেবতা করে তোমার গোপালের পূজা। ইষ্ট দেবতা কি ভরা মহেশ্বর, তাই না মা? দিবানিশি শ্মশানে বসে থাকে কেন, ভগবানকে পাওয়ার জন্য, মহিমা জানার জন্য। তুমি কত করতে বলে তুমি করেছো তোমার ইষ্ট দেবতার পূজা, আর তুমি তো জানো না মা তোমার ইষ্ট দেবতা করে তোমার গোপালের পূজা। যশোমতী মামার গোপালকে ঘরের ভিতরে রেখে দিয়ে আবার গোপেশ্বরের চরণ দুটো জড়ালে ধরেছে, ঠাকুর মঙ্গল করো, মঙ্গল করো তুমি আমার গোপালের। আমার গোপাল কিছু বোঝে না, তুমি আমার গোপালের ক্ষমা করো। এই বলে যশোমতী মামা গোপেশ্বরের চরণে ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। মামা প্রণাম করিতে যাবি, ঠিক এমন সময় গোপাল মাকে দেখে বলেছে মা, গোপাল এসে বলেছে মা তুমি তো যাবো না মা, তুমি তোমার মতো যদি কখনো করি ভক্ত যদি নয়ন জলে যদি আমার দেখা দাও, দেখা দাও তুমি
আমি সকল বাধা ছিন্ন করি সেই ভক্তির কাছে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে কোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে কোলে আর বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে কোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে হেন কালে সিদামে ননিতে আজ গোটে যাবি না তুই কি গোটে যাবি না ভাই কি গোটে যাবি না কেন মায়ের কোলে বসে আছি তুই কি গোটে যাবি না ভাই কেন মায়ের কোলে বসে আছি তুই কি গোটে যাবি না ভাই ও কানা তুই মায়ের কোলে বসে আছিস তুই কি আজ গোচালনে যাবি না ওই দেখ গগনে কত দেরি হলো আর ধেনে গন সবাই তোর পারে চেয়ে আছে তুই যাবি না ভাই ও আর বসে থাকিস তুই কি গোচরণে যাবি না ও ভগবান কৃষ্ণচন্দ্র সীতাকে ডেকে বলেছে সীতা ও সীতা আমি কেমন করে গোচরণে যাবো বল ভাই কেমন করে যাবো শো কি বলিব Yeah.